ডিবি পুলিশের রিমান্ডে চাঞ্চল্যকর নানা তথ্য দিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ইব রহমান। তিনি ডিবিকে জানান, আন্দোলনের সময় আমি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছি দেশের মানুষ আমাদের উপর ক্ষেপে যাচ্ছেন, তিনি পাত্তাই দেননি। ছাত্র আন্দোলন যখন তুঙ্গে তখন শেখ হাসিনা আমাকে প্রশ্ন করেন, পুলিশ এত ভালো কাজ করছে, সেনাবাহিনী কেন পারছে না? এ সময় আমি বিষয়টি নিয়ে সেনাপ্রধান অকারুজ্জামানের সঙ্গে কথা বলার পরামর্শ দেই। সালমান এফ রহমানকে ডিবি কর্মকর্তা বলেন, মামলা তো মাত্র শুরু, কতগুলো মামলা হবে তা আমরাও জানি না, আপনাকে শুধু আদালতে যেতে হবে আর ডিবিতে আসতে হবে। এ সময় সালমান এফ রহমান বলেন, 1/11 এর সময় 2 বছর জেল খেটেছি, সুতরাং সমস্যা হবে না। তিনি আরো জানান, আমাকে জেলে রাখলে দেশের ক্ষতি হবে, কারণ আমার নানা প্রতিষ্ঠানে অনেক কর্মী আছে, তারা বেতন পাবে না, ব্যাংক থেকে যেসব টাকা ঋণ নিয়েছি সেগুলো পরিশোধ হবে না। তখন ডিবি কর্মকর্তা হেসে বলেন, আপনারা 15 বছর দেশটিকে খেয়ে ফেলেছেন আর এখন আপনাকে ছেড়ে দেব সেটা ভাবার কারণই নেই। সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে প্রশ্ন করা হয়, আপনি তো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বানিয়েছেন, এতে কি লাভ হয়েছে? উত্তরে তিনি বলেন, এটা আমি বানাইনি, এটা তো তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে। এ সময় ডিবি কর্মকর্তা বলেন, যে মন্ত্রণালয়ে আইন তৈরি হোক না কেন, সেটা ভেটিং এর জন্য তো অবশ্যই আইন মন্ত্রণালয়ে গেছে, তখন আপনি ভূমিকা নিলেন না কেন? উপরন্তু বিতর্কিত আইনের পক্ষে মতামত দিয়েছেন আর ওই আইনের মাধ্যমে অনেক সাংবাদিক ও পুলিশ কর্মকর্তাকে হয়রানি নির্যাতন করা হয়েছে। এ সময় চুপ হয়ে যান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। ডিবির এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, শিক্ষার্থীর দাবি তো মেনেই নিয়েছিলাম, তারা যে এত দ্রুত সরকার পতনের এক দফা দাবিতে যাবে তা বুঝতেই পারিনি। তখন ডিবি কর্মকর্তা বলেন, কেঁচু খুঁড়ে সাপ বের করে আনার একটি বদভ্যাস আপনাদের আছে, সে কারণে আজ এই অবস্থা। তাকে প্রশ্ন করা হয়, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আপনারা কেন বাতিল করলেন? জবাবে আনিসুল হক বলেন, আদালত স্বাধীন, এ সংক্রান্ত রায় আদালত থেকে এসেছে, সরকার শুধু বাস্তবায়ন করেছে। এ সময় তদন্ত কর্মকর্তা বলেন, আদালত তো বলেছিলেন সরকার চাইলে আরো 2 ট্রাম তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখতে পারবে, আপনারা কেন সেটা রাখলেন না? 2018 সালে যখন কোটা সংস্কার আন্দোলন হয় তখন ছাত্ররা সব কোটা বাতিল চায়নি, তারা সংস্কার চেয়েছিল, কিন্তু আপনারা কোটা বাতিল করে দিলেন কেন? জবাবে সাবেক আইনমন্ত্রী বলেন, এসব হয়েছে শুধু প্রধানমন্ত্রীর রাগ এবং একঘেয়েমির কারণে। ডিবি কর্মকর্তার প্রশ্ন ছিল, প্রধানমন্ত্রী যেহেতু রাগ করে কোটা বাতিল করেছেন, তাই তিনি প্রধানমন্ত্রী হিসাবে তার শপথ ভঙ্গ করেছেন, এটা দেখিয়ে আপনি তো আইনমন্ত্রী হিসাবে পদত্যাগ করতে পারতেন। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ, ঢাকা।